আটিক ইডিয়ে সে তাবছে থালা সেমিয়া তাবছে

হাইড্রো হাইড্রোডার্মাল ডিসাপ্লাসিয়া ঘন গ্রন্থি এবং ছিল লোম এবং সাথে তার অনুপস্থিতি তারপরে স্পেচ প্লেরা জিসিয়াস তারপরে পেশির আংশিক অবস্থা এবং চোরিত কাঠিন্ন তারপরে চটিকের অ্যাট্রফি তার চটিক স্নায়ুর সহিষ্ণুতা তারপরে জীবনের গ্লুকোমা অঙ্কিগুলো কাঠিন্ন এবং ছানি পড়া ওয়াটার ফল হচ্ছে মাথা ভাবে হচ্ছে সাদা চুলো তার হচ্ছে ম্যাপিয়া হচ্ছে দৃষ্টিহীনতা হিমোফিলিয়া বাডার্স ডিসেজ হিমোফিলিয়া হল বংশগতভাবে উত্তরণ সঞ্চালশীল এবং চিত্রের প্রাথে এক ধরনের রক্তদঞ্চন করি এবং দুটি অসুবিধা তার হচ্ছে হচ্ছে পছন্দ কারণ হিমোফিয়া হয়ে থাকে আবেশিকের জন্য অটো তার হচ্ছে আঠারো তিন তারা হিমিফিলিয়া প্রকার হয়ে থাকে ক্লাসিক্যাল হিমোপিয়া এবং হচ্ছে হিমোফিলা এইটি পার্সেন্ট তা হচ্ছে রক্তদাঞ্চনের এইটার ফার্টি ট্রি হিন্দি হিমিওফিলিয়াম হেটার না হলে তার হচ্ছে টুকটি থাকে ক্রিসমাস যে বা হচ্ছে হিমোফিলিয়া বি টোয়েন্টি পার্সেন্ট তাহলে রক্তচঞ্চার নম্বর ফ্টি ট্রি এবং কম্পোনে এবং থাকলে থাকে দশ হাজার পুরুষের মধ্যে একজন হিমোলিয়া আক্রান্ত হওয়ার সব থাকে সাধারণত হিমোফিলি পুরুষ এবং বছরের মধ্যে এই মধ্যে যায় মহিলারা তিন প্রকারের জিনো টাইপ হতে পারে এক্সএচে এবং স্বাভাবিক এবং এক্স হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক্সে স্মল হয়েছে এক্স স্মল হয়েছে হিমোফিলিয়া আক্রান্ত পুরুষদের দুধ এই জিনোটা দেখতে পারে এসে ক্যাপিটাল এসে ওয়াই এবং এক্স স্মল হয়েছে ওয়াই হিমিফিলিয়া আক্রান্ত হিমফিলিয়া আক্রান্ত পুরুষদের স্বাভাবিক মহিলাদের বিয়ে করলে বহন এবং কন্যার মাধ্যমে মাধ্যমে তার হচ্ছে পুত্রদের মাধ্যমে সঞ্চালিত হবে একজন স্বাভাবিক কিন্তু হচ্ছে হিমোলিয়া ভাগ্য মূলের সাথে স্বাভাবিক পুরুষের বিয়ে হলে সকল কর্মসংরণের স্বাভাবিক হবে কিন্তু পুত্র সাথে ফিফটি পার্সেন্টে তারা হিমোফিলা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বরণের ভিক্টের দু ছিল হিসেবে তার তারপরে হিমোফিলিয়া জিনের ভাগ ছিল তার হচ্ছে হিমোফিলা এ এবং হচ্ছে রাজ্য হিমোফিলা বলা হওয়া থেকে তারপর এর ওয়ান পার্সেন্টের কম হলে নামে আরেকজন ইভি প্লেয়ার হচ্ছে তার ফেটোর এলিফেন্ট তারপরে প্লাজমা প্লাস্টিন অ্যান্টিসেন এবং হচ্ছে অস্বাভাবিকা সংশ্লেষণের কারণ রোগ মাস্ক ডিস্ট্রফি

তার সে লোক হচ্ছে অবস্থিত ডিস্টার্বিন অভাবে পিসি কোষের সার্কুলার কোশ্চে ক্যালসিয়াম প্রবেশ করে এবং কোষকে শক্ত করে ফলে বন্ধুরা মাধ্যমে একজনের তারা সেই রোগীর ভাবে আক্রান্ত বিশ বছরের বেশি বাঁচা এবং পঁচিশ বছরের মধ্যে হচ্ছে মারা যায় রিটিন স্পেশাল তার হচ্ছে প্রণাধ্যমিফুলিয়া ডিএম ডি তারপরে এক্সেলংস্ট পুষ্টি হচ্ছে এক্সেল কোনো দ্বারা তারা বাধ্য হয়ে থাকে হচ্ছে সব রোগে হচ্ছে জিনা পচনা পুলিশীদের হতে মূল্যদের আছে পুরুষের বিষ আক্রান্ত যায় কৃষক ইনার টেন তারপরে জেনারেশন স্কিপা হচ্ছে পুরুষের রোগ আক্রান্ত পিতা পিত তারপর স্ত্রী বাহকা তারপর রোগ আক্রান্ত তারপরে ফলাফল তার হচ্ছে পিতা এবং হচ্ছে স্বাভাবিকা বাক্য তার ওয়াকছে স্বাভাবিক ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট তার আছে পুত্র তারপরে মহিলাদের পুরনায় পুরুষরা বেশি আক্রান্ত হয়ে থাকে তারপরে প্রচন্ড তার মহিলাদের ক্ষেত্রে হচ্ছে কেবল অবস্থা এক্সডি ডি এক্স ডি তারপর রোগাক প্রকাশ করে কিন্তু পুরুষদের একশো প্রমাণ তার রোগ আক্রান্ত জিন থাকে হচ্ছে এক্সডি ওয়াই তার হচ্ছে ইহা উহা প্রকাশিত থাকে যদি কোনো মহিলা তারপরে এর মাধ্যমে হচ্ছে তার আক্রান্ত এবং প্রচুর এক্সডি এবং প্রচন্ড স্বাভাবিক প্রকাশ জিনো পয়তা লেটার জায়গা তারপরে একশো এক্সডি লাভ করে এবং রোগান্ত্র ভাগ হয় হচ্ছে ভাগ মহিলাদের রোগক্রান্ত হয় না তারপরে পুরুষদের ভাগ খাওয়ার কোনো সুযোগ নেই এক্সডি রোগ আক্রান্ত জিন্ন তারপরে এক্স হচ্ছে স্বাভাবিক জিন তারপরে আমার অর্থ হচ্ছে অস্থিষ্ণিতে অস্থিদে রক্তকরণ ব্লাড গ্রুপ লোহিত কণিকার তারপর সেল মেমব্রেনে প্লাজমা মেমব্রেনে হচ্ছে মুখে পেলে সে গাড়ি পদার্থ থাকে তাও অ্যান্টিজেন হামে হচ্ছে আখাইত করা হতে মানে ধরে অ্যান্টিজেন রয়েছে তাও তৃষ্টি সেনা গেছে অ্যান্টিজেনের উপর বিধি করে মানুষের প্রায় কৃষ্টি রক্ত রূপ হচ্ছে উনিশশো একশো সালে কারণ ল্যান্ড স্ট্রেন তার হচ্ছে মানুষের রক্ত শ্রেণী বিনাশ করেন তার হচ্ছে মানুষের প্রধান রক্ত রূপ হচ্ছে এবি ও ব্লাড গ্রুপ এবং এই এর রিচে রক্ত গ্রুপ তার হচ্ছে মাদাম হচ্ছে বাটি রক্ত রূপ হচ্ছে এমন রক্ত রূপ এবং এলি রক্ত গ্রুপ এবং হচ্ছে লুইসে রক্ত রূপ বা রক্ত রূপ তার হচ্ছে উনিশশো পঁচিশ সালে তার টি তার হচ্ছে ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়েছে তার হচ্ছে অ্যান্টিবডি এবং প্রোটিন তার হচ্ছে এবং হচ্ছে তার হচ্ছে রোদ্রভূত অবস্থা থাকে রোদ্র প্রতিরোধের মাদাম হচ্ছে জড়িত থাকে বলে ইমিউনোগ্লোবিন বলা থাকে আমাদের জানা মতে বাস ধরনের ইমিউনিগ্লোবিন তারপরে আই জি জি এ এম ইডি পলা থেকে তার এনটি বডিকে তারপরে রিয়াকশনকে অ্যান্টিগুলোশন বলা থাকে তাহলে ক্ষেত্রে অ্যান্টিজেন ক গ্লুটিশন এবং অ্যান্টিবডিকে হচ্ছে এগ্লুটিন বলা থাকে মানুষের রক্ত এর প্রথম তিন ধরনের অ্যাক্গুলোটিন এজেন থাকে বি আটাইশে এবং সেটা আমাদের সাথে রিয়াকশন গ্রহণ করে তারপরে রক্ত কোন জলবদ্ধ করে দেয় এবি ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য হয় তারপর ব্লাড গ্রুপের নাম হচ্ছে ব্লাড গ্রুপ এ তেইশ পার্সেন্ট এবং সে অ্যান্টিজেন অ্যান্টিবডি তারপরে বি তারপর যাদেরকে দান করতে পারে এ ও এ বি তারপর যাদেরকে রক্ত গ্রহণ করতে পারে তার হচ্ছে এ ও ও ব্লাড গ্রুপ বি তার হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তার হচ্ছে বি ও এ তারপরে যাদেরকে দান করা হয় বি ও এবি যাদের রক্ত গ্রহণ করতে পারে বি ও এ তারপরে রক্ত গ্রুপ আছে বি এড পার্সেন্ট হচ্ছে এ ও বি তার হচ্ছে এ বি তার পাশে কোনোটি নেই তারপরে যাদের রক্তদান করতে বি এবং সে বি ও বি ও তারপর ব্লাড গ্রুপ আছে দুশো পার্সেন্ট তারপরে কোনো একটি জেনি নেই তারপরে এ ও বি আর আছে তারপর যাদেরকে রক্তদান করতে পারে এব এ বি ও তারপর তার হচ্ছে নিচের কোনো হচ্ছে রক্তদান করতে পারে তো হচ্ছে ও তারপর সার্বজনীন দাতা এবং সে সার্বজন গ্রহের মধ্যে পার্থক্য দূরণ এই বিষয়ে হচ্ছে সার্বজনীন দাতা হচ্ছে ও এবং সার্বজন হচ্ছে এ বি তারপরে রক্তদানের সমর্থ হয়ে থাকে সব ব্লাড গ্রুপে ভোগ থাকে এবং নিচে কেবল নিচে ব্লাড গ্রুপে ভোগ থাকে তারপরে রক্ত দূরগ্রহণের সমর্থ হয়ে থাকে কেবল হচ্ছে নিচে ব্লাডটা গ্রুপে থেকে তার হচ্ছে সার্বজনীন হচ্ছে সব গ্রুপে হোক থেকে তার হচ্ছে হচ্ছে তার হচ্ছে দুরকম হয়ে থাকে হচ্ছে নেই তার ব্লাডে তার হচ্ছে ও নেগেটিভ তার হচ্ছে এ বি হচ্ছে ও পজিটিভ হয় তার হচ্ছে তার এল এল বি এল এল এটি শঙ্কর হে ও হে ও তার হচ্ছে মাধ্যম হচ্ছে বি হোক রূপে ধারে রক্তরূপে রূপ থেকে মারি ধরণ গোসে তারা হচ্ছে সুন্দর জিরো টাইপ আর এস এ ফ্যাক্টরি তার হচ্ছে উইনারে তার হচ্ছে উনিশশো চল্লিশ এবং মাধ্যম হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন তারা হচ্ছে আর এসে নামকরণ বলা হয়ে থাকে তার হচ্ছে তার হচ্ছে দুই প্রকার ধরনের হয়ে থাকে হচ্ছে আর এসে এনটিজেন তার হচ্ছে আর এসে নেগেটিভ আর আছে এনটিজেনের অনুপস্থিত তারপর আরেক ভাইটা ছটি তারপর হচ্ছে অ্যান্টিজেনের সমষ্টি হচ্ছে তিন চার হয়ে থাকে অ্যান্টিজেন হচ্ছে সিডি ই তার হচ্ছে মাধ্যম আছে অ্যান্টিজেন এনটিজেনের তারপরে সমষ্টি হচ্ছে তারপর এন নেই তার হচ্ছে এনটি করে তারপর অ্যান্টিজেন তার হচ্ছে ই তারপর সিডিডি

সমস্যা প্রথমবার গর্ভারণে এই সমস্যা দেখা যায় না এই পুরিয়া হচ্ছে তার হচ্ছে ভ্রূণ এরিয়া তার রক্ত রক্তনিকা ধ্বংস হয়ে যায় পূর্ণ বিনষ্ট হয়ে থাকে হাইড্রোসাফিটালিস এবং চর্বপাত ঘটে এবং তীব্র ইডিমা দেখা যায় তারপর চাইতে শিশু জীবিত হয়ে থাকলে প্রচন্ড স্বল্পতা এবং সে জন্মের পর জনসী দেখা যায় রয়েছে ফ্যাক্টোজনিত তারপর হচ্ছে জটিলতা প্রতিরোধের উপায় হচ্ছে তারপর ডিডি এবং সেন্টিসাইডাস এবং ডিবডি জন্মের ভাতে ঘন্টার মধ্যে দিতে হবে তার হচ্ছে ও শ্রেণীর রক্তের প্রধানের মাধ্যমে ও রক্তের মাধ্যমে হচ্ছে মানুষের জিনো টাইপ নট এল নট এবং সে ও রক্তের মা ভোমে ফেরো টাইপ থাকে তারপর রক্ত সঞ্চয় পূর্বে তার হচ্ছে রক্তের গ্রুপে ক্রস ম্যাচিং করতে হবে রক্ত সঞ্চয়ের মাধ্যমে অ্যান্টিজেন এবং রক্ত অ্যান্টিবডি হতে হবে তারপর অ্যান্টিজেন অ্যান্টিবডি যায় তাহলে রক্ত জমাটা বেঁধে যাবে এবং রক্ত দেওয়া যাবে

বিবর্তন না তারপর হচ্ছে প্রজাতি তার হচ্ছে জীবজগতের কোনো ধারাবিক পরিবর্তনকে বিবর্তন বা বিহিত বলা থাকে তার হচ্ছে ইন্ডেসের দার্শনিক তার হচ্ছে হেপারল্যান্ড রেসপান্স বলা সেটা বিবর্তন পরিবর্তন করেন তার হচ্ছে বিবর্তন একটি দীর্ঘ এবং ধারাবাহিক ধারাবিক ঘটনা পরিবর্তন হচ্ছে বিজ্ঞানী ডার উইন বিবর্তনকে পরিবর্তন সহ উদ্ভাবন বলেছেন তার হচ্ছে এমপোডি ক্লাস তার হচ্ছে অভিহিত বলা থাকে তার হচ্ছে আকস্মিক ক্রিয়া শক্তি এবং অযুক্তির মাধ্যমে হচ্ছে বিলুপ্তি ঘোষণা করে তার সেটা মাইক্রোটেস এবং হচ্ছে অঙ্গের মাধ্যমে হচ্ছে এবং হচ্ছে রেস্টলের মাধ্যমে হচ্ছে হচ্ছে মাধ্যমে উন্নতির পথ অগ্রসর হচ্ছে রেস্টলের তার হচ্ছে বিজ্ঞানী বি ফোন তার হচ্ছে পরিবর্তনশীল পৃথিবীতে বসবাসকে জীবের পরিবর্তন হচ্ছে বিবর্তনের প্রকার হচ্ছে মাকে বিবর্তন তার হচ্ছে এর ফলে বিভিন্ন যাত্রা

মাইক্রোপার বিচারিত মাইক্রো বিচারিত হচ্ছে মেঘা সমান্তরাল

ল্যামার্কি জমা বা ল্যামার্কে বাদে বাঁচে অর্জিত বসেছে তথ্য তাদের মতো বাদ লেমার্কের পরিমাণ আছে যা বেশ সে ফেরিয়া দরছেন টেনে দাম অন ট্রেনে বলছে সে ফেরিয়ার দাম ল্যামারকে তারপরে তিনি ভালো জিজ্ঞেস সদর প্রবর্তনে বলছে

তার তারপর ক্রমতা পরিবর্তনের ফলে দেহের বিশেষ এটি অংশগ্রহণ এবং কার্যক্রমে বড় হতে পারে অব ব্যবহার যায় চতুর্থ সূত্র অর্জিত উত্তর আগে উত্তরাধিক থেকে তারপরে প্রতিযোগী জীবা জীব দশ হতে পারছি দশকাল ভবিষ্যৎ বংশধারে সঞ্চারিত হতে ডাইনজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ চার্লসার ডা জার্মিন আঠারশো নয় সালে তেরোশো আঠারোশো বিয়াশি সালে ব্রিটিশের প্রকৃত ছিলেন তারাশে আঠারশো একত্রিশ সালে তার সাতাশে ডিসেম্বর এইচএমস বিগল নৌ জাহাজ হাজার একটি অবৈধিক প্রকৃতিবিদ হিসাবে দক্ষিণ আটলান্ড ডিম প্রশান্ত মঞ্চ কেন্দ্র জড়িত দলের সাথে ইউনাইটেড ডেমন প্রডে যাত্রা শুরু করেন এবং আঠারোশো উনশো সালে রিজিন অফ স্পেসিফিমিন্ট অফ ন্যাচারাল সিলেকশন নামকগ্রন্থে তাহার করেছে প্রাকৃতিককে নির্বাচন মতবাদ প্রকাশিত হয়ে থাকে অনেকটি বিবর্তনের বাইবেল হিসেবে আঁকা দেন এই মতবাদটি ডার্মিনের ওয়ালসের প্রকৃতির মতবাদ নামে পরিচিত তারপর আঠারশো বিশেষ সালে উনিশ এপ্রিল তার দিনে মারা এবং ওয়ার্ড মিস্টার এবারের পাশাপাশি তাদেরকে সমাহিত করা যাচ্ছে ডাইরি চের মতবাদ ভিত্তি হচ্ছে দুটি তারা ডাইন বিবর্তনের ছড়িয়ে করা হয়েছে সর্বশেষ আপনাদের বক্তব্য যে ডাইরি নির্বাদকে প্রাকৃতিক তারপর নির্বাচন মতবাদ করা হয়েছে তার ডাইনির মতবাদ করতে হবে প্রাকৃতিক নির্বাচন জীবন পর্যায়ে কিন্তু এবং পর্যায়ে ঘটনার প্রভাব বা সিদ্ধান্ত হচ্ছে বংশ এবং বংশে খাদ্য বাসস্থান জীবন সংগ্রাম হচ্ছে জীবন সংগ্রাম এবং ক্ষমতা এবং যেমন প্রাকৃতিক নির্বাচন এবং উদ্যোগতাম উদ্ধাদ না তার পাশে প্রাকৃতিক নির্বাচন তারপরে নতুন প্রজাতির উৎপত্তি

বংশগতির উচ্চ হার তাপসের প্রাকৃতিক পরিবেশে যেমিতিকে কোনো তর হারে বংশবৃদ্ধির প্রবণতা দেখা যায় কেউ অকুশি প্রাণী থেকে প্রায় মুসলিম চাষে বড় প্রজনন ক্ষমতা হতে থাকে জীবন সংগ্রাম তার জীবন সংগ্রামে তার রয়েছে প্রধানত তিন ভাগে সংগ্রহ হতে থাকে অন্তর্জাতি সংগ্রাম এবং আন্তর্জাতিক বা বিষম প্রজাতি সংগ্রাম ধরে পরিবেশগত বড় যুগের অবলয় পড়ে ম্যামস সহ অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে অতি বৃষ্টি তাও চনা বৃষ্টি তাও ভূমিকম্প বলছে সাইক্লোন এবং জলোচ্ছা সাথে হচ্ছে অধিকার সাথে এবং সহিত মহামারী তাও থেকে বৃদ্ধ সংগ্রাম হচ্ছে পরিবেশগত সংগ্রাম কাছে প্রকৃতি এবং ভাষা এবং সেই ব্যবস্থা নিয়ে থাকে তারপরে সার্বজনীন প্রবৃত্তি এবং প্রকরণের উপস্থিতি হচ্ছে প্রকরণকে বিবর্তন মাধ্যমে হচ্ছে প্রয়োজনীয় গাছপালা এবং

তা হচ্ছে বৃদ্ধদ্বিতীয় প্রমাণ হচ্ছে জীবা সংগঠিত বৃন্দ দ্বিতীয় প্রমাণ তাহলে সংগঠিত জীবা যে জীব বিজ্ঞানতা শেখাতে হবে এবং হচ্ছে বয়সের বিবর্তনের ধারা হচ্ছে নির্ধারণ বিভিন্ন দিকে তুলে ধরা হয়ে থাকে তাদেরকে প্যান্ড হচ্ছে জীবাসের থেকে থাকে তার সাথে ইউরিয়ানি আমলেটে বা কার্বন পদ্ধতি হচ্ছে ভূতকের শিলাস্তর বয়সের নির্ধারণ করা হয়েছে ঘোরাটা পরবর্তী ধারণা হচ্ছে ই হিপাসিপাস তা হচ্ছে মেজ হিপ্পাস তা হচ্ছে মেজ হিপাসা প্রিয় হিপাস হিপাসা তার হচ্ছে মেরু ইকুয়াস আধুনিক ঘোরা তারপর হচ্ছে দশক বছর আধুনিক ঘোরা তার হচ্ছে ইকুয়াসের উৎপত্তি হচ্ছে ঘোড়ার বিবর্তনের পথে কিছুটা পরিবর্তন করা আছে অর্থাৎ হচ্ছে ক্রমানের পায়ের দুর্ঘ বিধি তারপরে পায়ের গুলির তার সংখ্যাক্রমিকরা আছে তারপরে শক্ত মাটিতে দ্রুত চলাফেরার জন্য ঘুরে উৎপত্তি এবং হচ্ছে মলার যাদের

সরিষে এবং পাখির মাধ্যমে আছে এবং হচ্ছে সঞ্চয়কারী এবং হচ্ছে সঞ্চয়কারী হিসাবে হয়ে থাকে তারপর বাকিটা হলো তারপরে রিক্সা তারপর তারপর পেরি প্লান্টটা তারপর সরি হচ্ছে পাখির বৈশিষ্ট্য হচ্ছে দেহ মতো লম্বা তারপর হচ্ছে দেহের মাধ্যমে হচ্ছে পাখির মতো তারপরে যুক্ত তারপর বৈশিষ্ট্য দেহের পাখির মতো হয়ে থাকে

তারপর আছে সিনোজোয়িক এবং হচ্ছে চিনোযুগের কালগুলো হচ্ছে কোয়ার্টারনারি এবং হচ্ছে টার্শিয়ারি দিকে মন্তব্য স্থানীয় পাইল যুগ আছে টার্সিয়ারি তারপরে মেসি এর ক্ষেত্রে হচ্ছে গ্রিটেশিয়াস এবং হচ্ছে জুড়ে এবং ট্রার্সিক অপরদিকে এটি হচ্ছে সরি শিল্পের যুগ হচ্ছে প্যালিযোগ্য যুগের মধ্যে রয়েছে হচ্ছে পারমিয়ান কার্বোনিফেরাস ডেভোনিয়ান তারপর তারপরে সিলুরিয়ান অর্ড্রো অর্ড্রো সিফিসিয়ান তারপর তারপরে উভচর এবং মাছ এবং হচ্ছে আমার এবং ফ্রেন্ডদের যুগ এবং হচ্ছে তারপরে ফটো জোরিক এবং চারকিও জৈকা তারপর ইত্যাদি